প্রিয় স্টুডেন্টস, আমরা ক্লাস ইলেভেন এর কবিতাগুলো পড়াচ্ছিলাম। আজকে এর শেষ কবিতা ডেবেরে হেনরি অর্থাৎ লং ফেলোর এটা পড়িয়ে দেবো। তার আগে একটু শুনে নাও, লং ফেলো গীতি কবি হিসেবে জনপ্রিয়। তিনি সাহিত্যের বিভিন্ন আঙ্গিকের একজন মহান উদ্ভাবক এবং সেগুলির অনেকগুলিকে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতেন। শব্দ দিয়ে তিনি বিভিন্ন জগৎ উন্মোচন করেছেন। তার মরমী দৃষ্টি, অল্পকথা ও পুরাণ কথার প্রতি তার ভালোবাসা এবং তার শব্দের খেলাকে ব্যক্ত করে তার কবিতা। তার কবিতায় আছে সহজ সরল অথচ ব্যর্থবোধক শব্দ, সহজ সরল অথচ ব্যর্থবোধক শব্দ। তার কবিতা বহু ক্ষেত্রে শিক্ষামূলক। তার অনেক কবিতা সাংস্কৃতিক ও নৈতিক মূল্যবোধ প্রদান করে। তার কিছু কবিতা রূপকধর্মী। লংফেলোর কবিতার বিশেষত্ব হল শৈলীর সরলতা, প্রাণবন্ত চিত্রকল্প, নৈতিক সচেতনতা এবং বর্ণনা করার ক্ষমতা। এবার এই কবিতার পরিচিতি শোনো। 1858 সালে প্রকাশিত লংফেলোর বার্ডস অফ প্যাসেজ কাব্যগ্রন্থ থেকে ডেব্রে কবিতাটা নেওয়া হয়েছে। কিসের থেকে? বার্ডস অফ প্যাসেজ। ডেব্রে কবিতাটি সকালকে অর্থাৎ দিনের সূচনাকে তুলে ধরে। ভোরবেলায় সমুদ্র থেকে বাতাস আসে, সেটি দিন শুরুর ঘোষণা করে। যাত্রাপথে সেটির দেখা হয় কুয়াশা, নাবিক, বন, বনের পাখি, মোরগ, ফসলের ক্ষেত, ঘণ্টাঘরের চূড়া এবং গির্জা সংলগ্ন কবরস্থানের মৃতদের সঙ্গে। বাতাস মৃতদের ছাড়া অন্য সকলকে জেগে ওঠার আহ্বান আবেদন জানায়। বাতাস ঘণ্টাঘরের চূড়াকে ঘণ্টা বাজিয়ে সকাল হওয়ার ঘোষণা করতে আহ্বান জানায়, কিন্তু সে মৃতদের কবরে নীরবে শায়িত থাকতেই বলে, বাতাস হলো জীবন্ত প্রকৃতির অঙ্গ। কবি বাতাসকে মানবিক সত্তা হিসেবে কল্পনা করেছেন এবং তাকে কথা বলার ক্ষমতা দিয়ে তার উপর ব্যক্তিসত্ব আরোপ করেছেন। কবিতাটির ভাষা অত্যন্ত সরল। এবার সারাংশটা একটু শুনে নাও। ভোরবেলায় সমুদ্র থেকে বাতাস ওঠে এবং কুয়াশার কাছে আবেদন জানায় তাকে চলাচলের জায়গা করে দেওয়ার জন্য। বাতাসটি জাহাজগুলোকে অভ্যর্থনা জানায় এবং নাবিকদের সমুদ্র যাত্রা শুরু করতে আহ্বান জানায়। এরপর বাতাস দ্রুততার সাথে এগিয়ে যায় দূরবর্তী স্থলভাগের দিকে। দিনের সূচনা ঘোষণা করতে করতে সে বনভূমিকে আমন্ত্রণ জানায় পাতা ভরা ডালগুলি মেরে ধরতে, বনের পাখিকে গান গাইতে, মোরগকে তীব্র চিৎকার করতে, আর ফসলের ক্ষেতকে বলে আসন্ন সকালকে নতমস্তকে স্বাগত জানাতে। বাতাস ঘণ্টা ঘরের চূড়াকে বলে সকালের ঘণ্টা বাজাতে। অবশ্য বাতাস যখন গির্জা সংলগ্ন কবরস্থানের উপর দিয়ে বয়ে যায়, সে কবরস্থ মৃতদের জন্য দীর্ঘশ্বাস ফেলে এবং তাদেরকে নীরবে শায়িত থাকতে বলে, কারণ তাদের জেগে ওঠার সময় এখনো হয়নি। এবার পড়া যাক কবিতাটা, দেখো। এ ওয়াইন কেম আপ আউট অফ দ্য সি, সাগর ফুরে উঠল বাতাস জেগে, একটা বাতাস আসছে সমুদ্র থেকে। অ্যান্ড সেইড, ও মিস্ট মেক রুম ফর মি, সে বলল ও কুহেলি রাস্তা ছাড়ো আমাকে আসতে দাও। ইট হেল্ড দ্য শিপস অ্যান্ড ক্রাইজ সাইলন, সে ডেকে জাহাজকে লোকে কি বলে সাগরে দাও পারি। এ মেরিনার্স দ্য নাইট ইজ গন, রাত্রি কেটে গেছে নাবি আর দেরি করো না। অ্যান্ড হারিড ল্যান্ডর ফার ওয়ে, বহু দূরের দেশে বাতাস প্রবল বেগে ধাবিত হয়। ক্রাইং আওক, ইট ইজ দ্য ডে, বলে ঘুমাও না জাগো জাগো, নিশি ঘুম যে ফুরিয়ে গেছে, রাত ফুরিয়ে গেছে। ইট ইজ সেইড আন্ডু দ্য ফরেস্ট শাউট, বনকে ডেকে বলে যে মর্মরিত হও, এঠো জেগে ওঠো। হ্যাং অল ইওর লিফি ব্যানার্স আউট, সবুজ পাতার তোমার যে লিফি পাতার যে ব্যানার সেগুলোকে শাখাগুলোকে মেলে ধরো, নিশান মেলে ধরো তোমার। ইট টাচ দ্য উড বার্স ফোল্ডেড উইং, কাঠঠোকরা বন্ধ ডানা আলতো করে ছুঁয়ে, হ্যাঁ উডবার কাঠঠোকরা। অ্যান্ড সেইরো বার্ড অ্যাও ক্যান সিং, বললে সে অভিঙ্গ, ওঠো জেগে ওঠো, অ্যান্ড গান করো গে ওঠো। অ্যান্ড ওভার দ্য ফার্মস ও চ্যান্টি চিলার, খামারে ছুটে বলল বাতাসকে ভাই মোরগ পাখি। ইওর ক্লারিয়ন ব্লো দ্য ডে ইজ নিয়ার, কণ্ঠে তোমার বাজুক বাসি, প্রভাত হয় নেই তো বাকি, মানে প্রভাত হতে বাকি নেই, তুমি জোরে চেঁচিয়ে ওঠো। ইট হুইসপার টু দ্য ফিল্ডস অফ কর্ন, আর শস্য ভরা মাঠকে ডেকে চুপ করে কি বলে, হুইসপার করে, দেখো চুপি চুপি কয় কি বলে, বাউ ডাউন অ্যান্ড হেইল দ্য কামিং মর্ন, আসছে সকাল লতশিরে ছিলাম ঠোকে তাকে। ইট শাউটেড থ্রু দ্য বালফ্রাইট টাওয়ার, হাঁক দিয়ে যায় বাতাস ওই গির্জার ঘন্টা ধরে। অ্যাওক ও বেল প্রোক্লেইম দাওয়ার, ঘোষণা করো, প্রোক্লেইম মানে ঘোষণা করো, জাগো ঘন্টা বাজাও, বলে দাও দিন যে গোড়ায় দিন এসে গেছে। ইট ক্রস দ্য চার্চিয়ার উইথ এ সাই, কিন্তু গির্জার দরে যখন যায় চার্চিয়ারে, হ্যাঁ
পার হয় তখন কিন্তু দীর্ঘশ্বাস ফেলে আর কি বলে এন্ড সে ইজ নট ইয়েট ইন কোয়াইট লাইট, বলে সে এখন নয়, তোমরা শান্তিতে বস করো, শান্তিতে ঘুমাও। চারিদিকে সবাইকে জাগালো, গির্জা কিন্তু সেখানে কিন্তু শান্তি থাকতে বলে, কারণ তারা তো উঠবে না, তারা তো মৃত্যু ঘুমের দেশে চলে গেছে, তাদের আর জাগায় না, বাকি সবাইকে জাগিয়ে চলে। এইভাবেই কবিতাটা হলো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।